আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীর জাদাদের নিত্য নতুন ওয়াজার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে এসে সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমার বাড়িতে সবকিছু রেডি হয়ে গিয়েছে, সবকিছু তৈরি হয়ে গিয়েছে, হুজুর আপনার আসার অপেক্ষা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা কেরামেরা, তোমরা 1000 সাহাবা সকলেই তৈরি হয়ে যাও, তোমার ভাইজান তোমাদের সকলকে দাওয়াত করেছে। সকলে তৈরি হয়ে গেলে আবার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথে সাথে সাহাবা হুজুররা পিছনে পিছনে হাঁটতে লাগলেন। রাসূলুল্লাহ আসেন, আল্লাহ নবী সাহাবা হুজুরের বাড়ির নিকটে চলে আসলেন। সাহাবা হুজুরের বাড়ির নিকটে আমার নবী আসলেন। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি এসেছেন, আমার মনটা আসমান সমান ভরপুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়টা ভরে গিয়েছে, আমার খুশিতে আনন্দে বুকটা ভরে গিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কেরাম, আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দাও বাবা, আমি রাসূলুল্লাহ একটু ওযু করব। সাহাবা হুজুর এমন সময় আল্লাহ নবী দীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওযুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী ওযু বানিয়ে নিলেন। আল্লাহ নবী ওযু বানানোর পরে ওই পানিগুলো গড়িয়ে 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 নামালের দিকে চলে যায়। নামালের দিকে গিয়ে দেখতে পাওয়া যায় একটা খাজুর গাছ শুকিয়ে গিয়েছে, একটা খাজুর গাছ শুকিয়ে গিয়েছে, এমনকি খাজুর গাছে কোনো পাতা নাই, শুকিয়ে জীর্ণ হয়ে গিয়েছে। আমার নবী পাকের ওযুর পানিটি গড়িয়ে গড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই জীর্ণ খাজুর গাছে সুন্দর কচি কচি পাতা গজিয়ে গেছে। আপনার পেটের উপরে পাথর বাঁধা, আমরা সইতে পারি না, আমিও থাকতে পারি না। হুজুর আমার বাড়িতে অল্প কিছু মেহমানদারের ব্যবস্থা করলাম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা হুজুর, ও বাবা সাহাবা, আজকে দিনে আমাকে নিয়ে যাবে তুমি। আমার সঙ্গে 1000 সাহাবা রয়েছে, এরা বাকি খাবে, এনারাই বাকি খাবে। তুমি না আমাকে দাওয়াত করলে, আমি গেলাম, এনারা কি খাবে? আমরা নিজেরা নিজের চিন্তা করি, অপরের চিন্তা আমাদের নেই। নবীর চিন্তা দেখেন, বাবা সাহাবা আমাকে দাওয়াত করলেন, হুজুর আপনি আসেন, আর আপনার সঙ্গে 3 থেকে 4 জন, বাড়িতে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট 3 থেকে 4 জন হলে এনাফ। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন, ও সাহাবা, চিন্তা করো না, যাও বাবা, চলে যাও, বাড়িতে চলে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তোমার বাড়িতে যে 4 জনের অ্যারেঞ্জমেন্ট করেছো ওটাই রেডি করো। আমি রাসূলুল্লাহ ওই 4 জনের অ্যারেঞ্জমেন্ট থেকে আমি রাসূলুল্লাহ আমার 1000 সাহাবাকে খাওয়াবো। যাবে না 4 জনের অ্যারেঞ্জমেন্ট থেকে 1000 কি খাওয়াবো, এর নাম কি বরকত। আপনি সারাদিন টাকা আয় করছেন, পয়সা আয় করছেন, যদি আপনার আল্লাহ বরকত না দেয় আপনি কিছুই করতে পারবেন না। অল্প হোক বরকত, বরকত থাকলে অনেক কিছু। সাহাবা হুজুর অবাক, হুজুর আমার বাড়িতে বিবি বলে দিয়েছে 4 জনের, আর যদি আপনি 1000 লোক নিয়ে যান, সাহাবাকে নিয়ে যান, বিবির হাতের মার মানে সাংঘাতিক মার, বুঝতে পারছেন না? मार खेते हबे आमार एदिके गंडगोल चार जनेर जायगाय जोदि आमि 1000 किरकम दावत नबी तो चाय 1000 लोक निये आसार कथा ना। সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু হুকুম দিলেন আপনি যেহেতু বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়িতে চলে গেলাম আমার বিবির কাছে গিয়ে আমি 1000 সাহাবার নাম করব আমার বিবি সাহেবা যদি মনক্ষুণ্ণ হয় বলতে থাকবে আল্লাহ নবী সোনা নবী নিজেই দায়িত্ব নিয়েছে। खाद्य खोराक 1000 সাহাবাকে আমার নবী বন্টন করবে। বিবি হাসছে, জোরে বলা যাবে না। আমার নবী দায়িত্ব নিয়েছেন মানে হওয়া সম্ভব? যে কুয়ার ভিতরে রশি ফেল, আবু জেহেল ফেল, উতবা ফেল, উতাইবা ফেল, মোগেরা ফেল, আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত নামিয়েছেন, সেই জিনিস উঠে চলে এসেছে। জোরে বলা যাবে না। হ্যাঁ, তাও আবু জেহেল বলছে বড় জাদুকর, আসছে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, উতবা উতাইবা কত নবীকে কষ্ট দিয়েছে। আসুন, নবী পাকের সাহাবা বাড়িতে খাসিটা রান্না করলেন। রাসূল বললেন ওটা রান্না কমপ্লিট করে আমার কাছে একটা খবর। কমপ্লিট হয়ে গেল, সাহাবা হুজুর ছুটে ছুটে আসলেন। ছুটে ছুটে আসলেন তু কুজা মান কুজা তু কুজা মান কুজা বলা যাবে না। সুন্দর করে বলে তু কুজা মান কুজা তু কুজা মান কুজা তু আমিরে হারাম মে ফকিরে আজম তু আমিরে হারাম মে ফকিরে আজম তু আতা হি আতা তু কুজা মান কুজা তু কুজা মান কুজা আল্লাহুম্মা। ইলহাম হ্যায় জামা তেরা इल्हाम है जामा तेरा कुरान इमाम है तेरा इल्हाम है जामा तेरा कुरान इमाम है तेरा मिंबर तेरा अर्शे बरी मिंबर जा एक तो मोहब्बत जिक्र करो ला इलाहा जोरे जोरे ला इलाहा आवाज दिए ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमानों मिला दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरानों मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह खूब सुंदर चला इलाहा इल्लल्लाह الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা সকলে গুনাহগার খাতাগার সিয়াগার আপনার আলিশান দরবারে দুটি করে খালি হাত করে তুলেছি আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর অপরাধ অন্যায়গুলোকে মাফ করে দিন আয় আল্লাহ আজকে যা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমার ভাইরা মায়েরা বোনেরা বেটিরা ছোট ছোট বাচ্চারা নবিয়ানা মাহফিল প্রত্যেক বছরে নেই এবছর করেছেন আল্লাহ আল্লাহ পাক এ মাহফিল কে আপনার দরবারে কবুল করে নিন আয় আল্লাহ এ মাহফিলের ওসিলা করে আমাদের মায়ে মুরব্বি আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান যারা এই কবরস্থানে শুয়ে আছে গ্রামবাসী যারা শুয়ে আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা শুয়ে আছে সকলের আরো পাকে সবগুলো পৌঁছে দিন সকলের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বেহেশতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আর কোনোদিন আমাদের কাছে তারা ফিরে আসবে না আমাদেরকে আর ডাকবে না আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের নূর নালা নূর দিয়ে ভরে দিন আল্লাহ আমার ভাই দিগকে নিয়ে বাবাজি দিগকে নিয়ে মা বোন দিগকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চা দিগকে নিয়ে আমি এলাকার সন্তান আপনার আলিশান দরবারে দুটি করে খালি হাত পানি তুলেছি আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন আল্লাহ अल्लाह सकल के अल्लाह वाला बनिए देवें अल्लाह अल्लाह में गुनागार खतागार सरासरि आयत अनुयायी हादिस कुरान अनुयायी अल्लाह की जो आलोचना करो बार तौफिक दान करो अल्लाह व मा तौफिक इल्ला बिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़िरान मजलिस आज के এই জয়তার সুযোগ্য সম্মানীয় সভাপতি সাহেব বিশেষ করে আমাদের সকলের মাথার তাজ আমাদের মহব্বতের মানুষ জানার বায়ান বক্তব্য আমরা সকলেই কম বেশি প্রচুর বছর আগে থেকে আজও শুনছি। আমাদের সেই শাহানুর সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের খিদমতে রেখেছেন। ভাইজানের শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বিশ্বের বুকে যত আলেম ওলামা দিন ইসলামের খিদমত করছেন, রাত নেই দিন নেই, ছুটে ছুটে জেলা ও জেলা এদেশ ও দেশ ঘুরছেন, আল্লাহ সকলকে কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আমার নবীর শান শওকাত সম্পর্কে অল্প কিছু সময় আলোচনা করার নিয়ত রেখেছি। আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো এলেম নাই। আল্লাহ যদি আমার বলা তৌফিক দেন আমি আপনাদের কাছে বলতে পারব, কারণ আমরা সকলেই জানি আল্লাহর বিনা ইশারায় বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। এটা সকলেই মানেন তো? আপনাদেরকে একটু কথা বলতে হবে আমার সঙ্গে। আজ থেকে বেশ কয়েক মাস আগে গাছেতে আল্লাহর নাম দেখা গিয়েছিল না? কথা বলেন না বাবা। পাতাতে আল্লাহর নাম দেখা গিয়েছিল না? অনেকে এটাকে বাটবার বলেছে, এটা মিথ্যা গুজব বলেছে। কেউ কেউ বলেছে না ওটা একটা পোকা জাতীয় সে লিখেছে। আচ্ছা বাবু, আপনি ধরেন একটা পোকাই লিখলো, লেখাটা যারা দেখেছেন, কে কে দেখেছেন হাত তোলেন তো, হাত না। লেখাটা যেটা লিখেছে আল্লাহর নাম স্পষ্ট আছে না বাবা? একদম স্পষ্ট। তা যে পোকাটাই লিখুক সেই পোকাটা সৃষ্টি করেছে কে? বাঘের মতন দেন ভাই, বাঘের মতন একটু ভালো করে তকবীর দিতে হবে, আওয়াজ দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ লিখেছেন, আল্লাহ সেই পোকাকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর কুদরত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আর বিনা হুকুমে কিছুই হয় না, এটা আমরা সবাই জানি। আজকে সমাজের বুকে আমরা বড় চিন্তাতে, টেনশনে, কোনো টেনশনের কারণ নেই। আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আমার হায়াতটা লেখা আছে না নাই? কতদিন বাঁচবে, কোথায় তোর মত হবে, কোন জায়গায়, কোন এলাকায়, কোন জায়গায়, গাড়ি অ্যাক্সিডেন্টটা বাড়িতে, সবকিছু লেখা আছে। কথা বুঝতে পারছেন না? তাহলে ভয়ের চিন্তার কি আছে রে ভাই? সেখানে তো সব লেখা আছে, চাবি তালা মোড়া আছে। তবে মুসলমানের জাতটা হলো বাগের জাত। এরা পিছু হটতে ভালোবাসে না। এরা যতদিন হায়াতে থাকবে হুঙ্কারের সঙ্গে থাকবে, নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে এরা পৃথিবীর জমিনে আল্লাহর ধ্বনি কোরআন ইসলামকে নিয়ে এরা দুনিয়াতে বেঁচে থাকবে। জোরে বলে। কেননা এই ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত করি, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে অর্থ দান করি, যাকে ইচ্ছা করি তাকে ফকির বানিয়ে দিই। আমি আল্লাহ পাকের উপরে যে আমার বান্দা বান্দি আমার উপরে খুশি হয়ে যাবে, আমার উপরে রাজি হয়ে যাবে, আমি আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইসলাম শরা শরিয়াত অনুযায়ী চলবে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, আমার ওই বান্দির উপরে এত খুশি হয়ে যায়, আমার ওই বান্দির জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আটটা বেহেশত আছে, একটা বেহেশতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসে আমার ওই বান্দার ঠিকানা করে দিই। আল্লাহর নামাজ কে আঁকড়ে ধরতে হবে, নামাজ আঁকড়ে ধরলে জান্নাতের ঠিকানা জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এখন অনেকেই ভাবছেন জান্নাত হলো ৮টা, জাহান্নাম হলো ৭টা। জান্নাত ৮টা হবার কারণ কি, এর দলিল কি? জাহান্নাম একটা কম হবার দলিল কি, কারণ কি? মনে প্রশ্ন জাগে না? আল্লাহ পাক এখানে একটাই জিনিস বোঝাতে চেয়েছেন, বান্দা তোরা দুনিয়াতে যতই অপরাধ করিস না কেন, তোদের অপরাধ যদি পাহাড় সমান হয়ে যায়, আমার রহমত তার থেকে বেশি, জোরে বলা যাবে না? অপরাধগুলো যদি পাহাড় সমান হয়ে যায়, আমার রহমত তার থেকে অগণিত, জোরে বলে। আমরা অনেকেই বলি এই মানুষটা গুনাহগার, এই মানুষের ধারে পাশে যাওয়া যাবে বলে না? না, কত গুনাহ করেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার গুনাহ যদি ওহদ পাহাড় সমান হয়ে যায়, তোমার অপরাধ যদি ওহদ পাহাড় সমান হয়ে যায়, আমার রহমতের আশা করে যদি গভীর রাত নিশুতি রাতে, গভীর রাত নিশুতি রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবাটি তেলাওয়াত করে, তওবাটি পড়ে নিয়ে আমি আল্লাহ পাকের কাছে যদি রোনাজারি করতে থাকো বান্দা, রোনাজারি করতে থাকো বান্দা, আল্লাহ জীবনে ভুল করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, জীবনে অনেক ভুল করেছি আল্লাহ, আয় আল্লাহ আজকে আপনার দরবারে দুটি করে খালি হাত করে তুলেছি আল্লাহ, আপনি যদি আমায় ক্ষমা না করেন, আপনি যদি আমায় মাফ না করেন, আপনি যদি আমায় ক্ষমা না করেন আল্লাহ, আমি ধ্বংস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আল্লাহ বলতে থাকে, বান্দা তো চোখের পানি দুপোটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে তোর জীবনের অপরাধ অন্যায়গুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ সেই জন্য জান্নাত রেখেছি 8টা। আমার বান্দা অপরাধ করবে, ইবলিস শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলে, ও আল্লাহ আপনার নামাজি বান্দা, আপনার রোজাদার বান্দা, আপনার রোজাদার বান্দি আল্লাহ সারা জীবন ভালো কাজ করেছে, সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু মওতের আগে আমি ইবলিস শয়তান তাকে এমন একটা খারাপ কাজ করিয়ে দিয়েছি, তার জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম গফফার, আমার নামের ওসিলা করে আমার ওই বান্দা সারা জীবন ভালো কাজ করেছে, सारा जीवन अपराध करेছে মরতে আগে একবার যদি আমার কাছে তওবা করে মাপ চেয়ে দোয়া চায় আমি আল্লাহ তার জিন্দেগীর অপরাধ গুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরে শয়তান হাললো না হাললো না হেরে গেল। अल्लाह आमी ताके धोखा दिए खराब काजे निये जाबो से जोदि एकबार तौबा करे आपनार काछे फ्रेश होये जाय केदे केटे दुआ चाय अल्लाह बोललेन बान्दार दुआ के आमी अल्लाह कबूल करे नी बोलुन सुबहानाल्लाह। ताहले জান্নাত হলো আটটা এই কারণে আল্লাহ পাক বললেন পৃথিবীর মুখে আমার বান্দাদেরকে বেশি বেশি আযাবের কথা বলবে না বেশি বেশি আমার রহমতের কথা বলবে। জোরে বলা যাবে না রহমতের কথা। রহমতটা বেশি আযাবটা কম। এই রহমতের কথাটা যদি বেশি বেশি আমাদের অন্তরে আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার রহমতের দরিয়ায় চশমে আমাদের সকলকে ক্ষমা করে দিতে পারেন না বাবা? সকলকে ক্ষমা করে দিতে পারেন। কেউ যতই অপরাধ করে ক্ষমা করে দেবেন। তো সেই নবী আমাদের কি বলেছে? अल्लाह नबी दीनो दुनियार बादशाह हबीबुल्लाह के नबी जनाब मोहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस शरीफের ভিতরে জানালেন আমার যারা খাঁটি উম্মত উম্মতি হবে আমার যারা খাঁটি উম্মত উম্মতি হবে সে ঘুমের আগে তখন আমার নামে দরুদ পড়বে আমার নামে দরুদ পড়বে কোরআন শরীফ তেলাওয়াত করবে আমার আল্লাহ खुशी हो जाए आमी रसूलुल्लाह खुशी हो जाए बोलूं सुबहानल्लाह। भाईरा बाबा जीरा अल्लाह रसूल हदीस शरीफের ভিতরে জানালেন ওয়ান আবি হুরায়রা তা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ইল্লা ফি সূরাতি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা ঘুমের মাধ্যমে আমি রাসূলুল্লাহ আমার স্বপ্ন দেখতে পাবে আমি রাসূলুল্লাহ আমার চেহারা পেয়ে যাবে আমার দিদার পেয়ে যাবে ওই সমস্ত আমার উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার চেহারা সঠিক দেখেছে। কেননা শয়তান আমার নবীর চেহারা নকল করতে পারে না। আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়লে কত খারাপ স্বপ্ন দেখি কত ভালো স্বপ্ন দেখি কিন্তু বাবাজি আপনি যখন কোরআন শরীফের আমলটা করবেন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করবেন 27 পারার ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন 29 পারায় সূরা মুলক তেলাওয়াত করবেন 22 পারায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন 23 পারার কিছু অংশ ইয়াসিনের অংশ আছে আপনি যখন তেলাওয়াত করেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন আল্লাহ আপনি আমায় maaf করে দিন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার আল্লাহ বিনিময়ে আপনার নামায় আমলে নেকি লিখে দেবেন বলুন সুবহানাল্লাহ। কেননা আপনাদের কাছে আমি বাহু বাহু নিতে আসে নাই আপনাদের কাছে আমার একটা হক আছে কোরআন হাদিসের কথাটা তুলে ধরার বেনামাজিকে নামাজি বানানোর কথা নামাজ কে পড়বে কে না পড়বে তার ব্যক্তিগত ব্যাপার তবে মুসলমান হলে তার উপরে নামাজ ফরজ বলেন মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন আপনি নামাজ পড়লেন না এটা চরম অপরাধ করলেন। মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন আপনি রোজা রাখলেন না এটা চরম অপরাধ করলেন। মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন আপনি আল্লাহ 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 জিকির আজকার করলেন না। কেননা আপনি যখন আল্লাহ ওয়ালা হতে পারবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও বড় ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখনই আল্লাহওয়ালা হয়ে যাবেন, নামাজি হয়ে যাবেন, হেদায়েত করবে কে? হেদায়েত করার দায়িত্ব আমার আপনাদের নয়, হেদায়েত করনেওয়ালার মালিক বসে আছেন আমার আল্লাহ। হেদায়েত করবেন আল্লাহ। একটা মহিলা সারা জীবন জেনা করেছে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের জেনার গোনাগুলো আল্লাহ মাফ করেছে। জোরে বলা যাবে না। আসছে ওদিকে আলোচনা না, আমি যে রূপটা নিয়েছি আমার নবী সম্পর্কে, নবীকে চিনতে হবে। আপনারা যেভাবে পাখির মতো বসে আছেন সত্যি ভালো লাগছে। আসুন আমার নবী কি নবী, নবীর সম্মান, নবীর ইজ্জত, আর নবীকে যারা ভালোবেসেছিলেন তারা কতটা মহব্বত করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার উম্মত, এই আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তোদেরকে আমি রাসূল এত ভালোবাসি, এত মুহাব্বত করি, এত পিয়ার করি, তোরা কি জানিস কিয়ামতের দিনকে পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোদের কথাটাও ভুলবো না। আমি রাসূলুল্লাহ আমার বিবিদের কাছে একটাই কথা বলি, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি হাবিবুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য দেওয়ানা হয়ে যাব। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা ডুকুরিয়ে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিয়ামতের দিনকে ময়দানে মাশরে বিবির কথা স্মরণ রাখবে না, ছেলে মেয়ের কথা স্মরণ রাখবে না, আত্মীয় স্বজনের কথা স্মরণ রাখবে না, ওই কিয়ামতের দিনকে ময়দানে মাশরে উম্মাত উম্মতিদের জন্য আমার নবী হাও হাও করে কাঁদতে থাকবে। ও ভাইরা বাবাজিরা, সেই নবী আমার এমন সাহাবায়ে কেরামেরা এমন করে কাঁদলেন, দোনা জারি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমরা বিবি অপেক্ষা, আমরা আমাদের ছেলে অপেক্ষা, আমরা আমাদের মা অপেক্ষা, আমাদের আম্মা আব্বা অপেক্ষা আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত মুহাব্বত করি, আপনাকে এত পিয়ার করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কিয়ামতের দিনকে ময়দানে মাহশরে যেদিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন পরিস্থিতিতে দুনিয়ার বুকে আপনি যদি বিপদে পড়েন, আপনার আত্মীয় স্বজন কেউ একজন পাশে দাঁড়াবে, আপনার মায়ের মুরব্বী কেউ একজন পাশে দাঁড়িয়ে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু কিয়ামতের মাঠে ময়দানে মাশরে কাউকে আপনি পাবেন না। সেই দিনকে মা নফসি উম্মতি উম্মতি, মা উম্মতি উম্মতি উম্মতি, আব্বা জানো উম্মতি উম্মতি উম্মতি, নবী কাঁদবেন উম্মতি উম্মতি উম্মতি, আব্বার জন্য নবী কাঁদবেন, মায়ের জন্য নবী কাঁদবেন, আমাদের জন্য নবী কাঁদবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই দিনকে আপনার আমার আব্বা, আপনার আমার মা, আপনার আমার আত্মীয়, আপনার আমার আত্মীয় স্বজন কিয়ামতের দিনকে একটাই কথা বলবে, ইয়া রাব্বি নফসি। কিয়ামতের দিনকে একটাই কথা বলবে, আল্লাহ পাক আমাদের উপায় কি হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওই দিনকে কেউ কারোর সাহায্য করবে না। আমার আমার আপনার নবী সোনা নবী ওই দিনকে সেজদায় পড়ে যাবে আর ডুকুরিয়ে ডুকুরিয়ে কাঁদতে থাকবে। ফারিস্তা জিবরাইল ছুটে ছুটে আসবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনা জারি করবেন না, আপনার চোখের পানি আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যত সংখ্যা গুনাহগার খাতাগার উম্মাত উম্মতি আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনের অপরাধগুলোকে আমার আল্লাহ মাফ করে দিলি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ওই কিয়ামতের দিনে ময়দানে মাহশারে ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি, সমস্ত নবীরা বলবেন ইয়া নফসি, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার খাতাগার উম্মাত উম্মতিদের উপায় কি হবে। ওই সোনার নবী মদিনার মসজিদ মসজিদ নববী শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমার নবীকে দেখতে পেতেন। ওই বিলাল এত কান্না কাঁদেন নবীর জন্য, এত দেওয়ানা হয়ে কাঁদেন নবীর জন্য। হযরত বিলাল কে দেখে দেওয়ান নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল ঈমান এনেছি বলে, আমি বিলাল কোরআন পড়েছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিহ্বা মোবারকটা শীত দিয়ে আগুন দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আমার জিহ্বা মোবারকটা কোন যেমন যেমন গোশতকে কাবাব তৈরি করে শিকের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি বেলালের জিভগুলো এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমার জিহ্বাটা জীর্ণ করে দিয়েছে। আল্লাহ নবী বললেন বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে স্বাধীন করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা ওদিকে নয়, বেলালের বিষয়ে অনেক আলোচনা, শুধু একটুখানি আমি আপনাদের বোঝাতে চাইছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কষ্ট করেছেন, গরম শিকের ফোঁটা খেয়েছেন, গরম শিকের আঘাত পেয়েছেন, তথাপিও আমার আপনার নবীকে ভোলে না, আল্লাহকেও ভুলে যায় না। আমার আপনার নবীকে ধরার মতো ধরেছিলেন, আল্লাহর কোরআনকে ধরার মতো ধরেছিলেন, সারা শরীয়তকে ধরার মতো ধরার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলালের মর্যাদা আসমান সমান করে দিয়েছেন। হযরত বেলাল যেদিনকে আযান দেয়নি সেই দিনকে আর সকাল হচ্ছে না। ওদিকে আলোচনা নয়, সাবজেক্ট আমার ওদিকে নয়, আমি আপনাদের খিদমতে শুধু বোঝাতে চাইছি হযরত বেলালের অবদান অনেক বেশি, কিন্তু আমার নবী বেলালকে আরো বেশি ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বড় মহব্বত করতেন। নবী পাকের সাহাবায়ে কেরামেরা জীবনের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতেন। নবী পাকের সাহাবায়ে কেরামেরা জিহাদ করবেন, লড়াই হবেন, কিন্তু সেই লড়াইয়ের ময়দানে নবী নবী বলে চিৎকার করবেন। জোরে বলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আওয়াজ কমেছে কেন রে বাবা? হে বাবু এখন 11টা বাজে। জোরে 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 আল্লাহুম্মা। ওমা বোনেরা বালিশ কেটে দাও, শুয়ে পড়ো, তোমার কাছে দরুদ শরীফ পড়তে হবে। যা আওয়াজ দিচ্ছেন একটু ভালো করে পড়া যাবে না? মহাব্বতের সাথে পড়েন না বাবা। এখন ১১টা বাজে আর ভাইজান এসে গেছেন তরিকুল ভাই তাকবীর দেন, নারাই তাকবীর। আরে বাবা এই আওয়াজে জলসা কি হবে? ভাইজান এসেছেন একটু মহাব্বতের তাকবীর দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। জনাব ভাইজান আপনাদের খিদমতে এসে গেছেন, জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওয়াজ একটু রাখতে হয়, আওয়াজ থাকলে একটু জলসার মর্যাদা পায়। কথা বুঝতে পারছেন? যাই হোক, আপনারা রাগ করছেন না তো? আমি আপনজন মনে করে বলছি। আচ্ছা, আমার নবী সাহাবা হুজুরদের অবদান শেষ করা যাবে না, সাহাবা হুজুরদের অবদান শেষ করা যাবে না। জিহাদের ময়দানে গেছেন রাসূলুল্লাহ, সে জিহাদের প্রাণে গিয়েও সাহাবা হুজুর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো কষ্ট হয়নি তো? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো কষ্ট হয়নি তো? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা কেরাম দিগকে বললেন, বাবা সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যতটা মুহাব্বত করি, তোমাদেরকে যতটা প্রিয়ার করি, বাবা সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমরা আমাকেও তার থেকে বেশি ভালোবাসো। ও বাবা সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমার যারা আশিক উম্মাত উম্মতি হবে, আমার যারা দেওয়ানা উম্মাত উম্মতি হবে, আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ আমার সমস্ত আশিক দেওয়ানা উম্মাত উম্মতি গুলোকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতে কবুল রাখবো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমার যে সমস্ত উম্মাত উম্মতিরা আমি নবী 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 বলে দেওয়ানা হয়ে থাকে, নবী 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 বলে কাঁদতে থাকে, আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত উম্মাত উম্মতির জন্য আজ পর্যন্ত মদিনার মসজিদ মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে ইয়া রাব্বে হাবলি উম্মতি 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 বলে কাঁদি। উম্মাত উম্মতি তোরা আমার কাছে চলে আসবি, আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী, আমি আল্লাহর দোস্ত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হে আমার উম্মাত উম্মতি তোরা আমার কাছে আসবি, আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মতিকে নামাজি উম্মাত উম্মতিকে দেখে, রোজাদার উম্মাত উম্মতিকে দেখে, দরুদ পড়নেওয়ালা উম্মাত উম্মতিকে দেখে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা উম্মাত উম্মতিকে দেখে আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাব। বছর 50 বছর 60 বছর মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, কেউ আপনার কাছে থাকবে না, নিজের আমলটাই কাজে আসবে। আমার নবী পাকের সাহাবাই কেরামেরা আল্লাহ নবীকে তো ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাহাবাই কেরামেরা কবরস্থান দেখলে সালাম দিতেন। আর আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আমি আপন মনে করে বলছি বাবা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কবর সামনে দেখতে পেলে একটা বার দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা বলবেন। বাবাজি আপনি যখন বলতে থাকবেন, সালাম দিতে থাকবেন, আল্লাহর ফরজ থেকে আপনার আমার উপরে আল্লাহর মদদ নেমে আসবে। জোরে বলে কবরস্থান দেখলে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। अंतुम सलाफुना व नहनु बिल असर আমরা সালাম দেই না আসে নবী পাকের সাহাবায়ে কিরামেরা রাসূলকে ভালোবাসেছে রাসূলের মুহাব্বত ভালোবাসা মারাত্মক জিহাদ শুরু হয়েছে যে জিহাদের নাম হলো খন্দকের প্রান্তর আমি আপনাদের খিদমত আর বেশিক্ষণ থাকব না হয়তো 20 25 মিনিট থাকব বেশিক্ষণ না আসেন মূল্যবান কথাটা বলে যাই খন্দকের প্রান্তরে জিহাদ শুরু হয়েছে মা বোনেরা কান খুলে শুনুন আমাদের ঘরে আজকে বরকত নেই কেন এই খন্দকের প্রান্তরে জিহাদ যখন শুরু হয়েছে কাফেরের সংখ্যা 10,000 কত হাজার আবার কোন কোন কিতাবে আসছে তারও অধিক মানে আরো বেশি মুসলিমের সংখ্যা হলো 1,000 খন্দকের প্রান্তরে জিহাদ শুরু হয়েছে নবী পাকের সাহাবায়ে কিরামেরা আমার নবী পাকের সামনে বসে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ওই জিহাদের ময়দানে আমরা কিভাবে জিহাদের ময়দানে গিয়ে শরীক হব কিভাবে আমরা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করব আলোচনা শুরু হলো মিটিং শুরু হলো আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কিরামেরা বাবারা চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম তোমাদিগকে শুনিয়ে দিলাম বাবা সাহাবায়ে কেরামেরা পরামর্শ করলে পরে আলোচনা করলে পরে পরামর্শ করলে পরে আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত হয় আপনি বাড়িতে ভালো একটা কাজ করবেন পাঁচে ভাই মিলে একটা মিটিং করলেন আলোচনা করলেন ভালো না খারাপ ভালো এতে বরকত আছে আমার নবী বললেন একটা আলোচনা করেন সাহাবা হুজুররা সকলে বসেছেন 1000 সাহাবায়ে কেরামেরা বসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন সাহাবার বক্তব্য রাসূল বললেন ও সাহাবায়ে কেরামেরা বলো তো সাহাবারা এই জিহাদের প্রান্তরে কিভাবে এই জিহাদের ময়দানে ইসলামের পতাকাটা উঁচু করা যায় আল্লাহ নবী কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা বক্তব্য আছে আল্লাহ নবী বললেন বলো বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বক্তব্যটি হলো এই জিহাদের প্রান্তরের আশেপাশে এলাকায় পাহাড় আর পাহাড় আশেপাশে পাহাড় বেশি রাস্তা সমান নয় যে রাস্তাটা সমান আছে এই রাস্তাটা যদি একটা খাল মতো খনন করা যায় একটা লম্বা ড্রেন খনন করা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফেরেরা এই ভিতরে আসতে পারবে না আল্লাহ নবী বললেন তোমার যুক্তিটা সঠিক আর একজন যুক্তি দাও সাহাবা হুজুর এক এক করে পরামর্শ করলেন এক এক করে আলোচনা করলেন নবী পাকের সাহাবায়ে কেরামেরা সকলেই এই যুক্তিতে একমত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলে একমত হয়ে গিয়ে আমার নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে তো জেসিবি মেশিনের সময় কিন্তু সেই যুগে খাল খনন কোদালের যুগ ছিল বাবা ওই যুগে ওই সময়ে আমার আপনার নবী সুনান নবী হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে ওই সময়ে আমার নবী বললেন বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে খাল খননে নিজেই হাজির একটু জোরে বলা যাবে না আর একটু আওয়াজ দেওয়া যাবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া रसूलुल्लाह या हबीब अल्लाह हुजूर बेअदबी माफ करुन हुजूर बेअदबी क्षमा करुन আপনি হলেন আখিরি নবী আপনি না আসলে আল্লাহ পাক আসমান বানাতেন না আল্লাহ পাক জমিন বানাতেন না আল্লাহ পাক কাউকে সৃষ্টি করতেন না আপনি আমাদের সঙ্গে খাল করুন করবে এটা বড় বেয়াদবি এটা বড় খারাপ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা সাহাবায়ে কেরামেরা যথেষ্ট পরিমাণ কাজ করব আল্লাহ নবী বললেন ও সাহাবায়ে কেরামেরা বাবারা না 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 আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সব কিছু শিখিয়েছে ও বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা তোমরা খাল খনন করবে আমি রাসূলুল্লাহ যদি তোমাদের সঙ্গে শরীক না হয় তাহলে আল্লাহ পাকের কাছে আমি ধরা পড়ে যাব বাবা সাহাবায়ে কেরামেরা চলো বাবা আমরা সকলেই একসঙ্গে এই খন্দকের প্রান্তরে একসঙ্গে খাল খননে আমরা হাজির হয়ে যাব আল্লাহ নবী সানা নবী আমার সকলে খাল খনন করতে শুরু করলেন কাজ কি অর্ধেকের বেশি হয়ে গেল অনেকটি কাজ হয়ে গেল এমন সময় দেখতে পাওয়া যায় একজন সাহাবা আমার নবী পাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আমাকে ছুটি দিন আমি একটু আমার বাড়িতে যাব আমার বাড়িতে গিয়ে আমার বিবির কাছে গিয়ে একটু কিছু জিজ্ঞাসা করব আল্লাহ নবী বললেন বাবা সাহাবা যাও বিবি সাহেবার কাছে এসে বললেন ও প্রাণের বিবি আমার বাড়িতে কি এমন খাবার আছে ও প্রাণের বিবি আমার বাড়িতে কি এমন মজুদ আছে প্রাণের বিবি উত্তর দিলে আমার বাড়িতে তেমন কিছু নাই আমার বাড়িতে তেমন কিছু নাই আমার বাড়িতে ছোট একটা ছাগলের বাচ্চা আছে আমার বাড়িতে অল্প কিছু জব আছে জবাব বুঝেন সেই সময় জব আমরা বলি আটা বাবাজি ওই জব অল্প কিছু আছে যত পরিমাণ আছে চারজন মানুষ খেতে পারবে ওই সাহাবা হুজুর বললেন তাহলে বিবি সাহেবা আর দেরি করো না ওই জবগুলো পিষে রেডি করো ওই জবগুলো রেডি করে আমার আপনার নবী সোনার নবী আসবেন আমার বাড়িতে আমার নবী পাকে আমি একটু মেহমানদারি করব জবাবগুলো জাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাতা আমরা চোখে দেখেছি তো জাতা এখন তো নেই এখন সব মিক্সার কারেন্টে সুস হস হয়ে গেল সব মেশিন বুঝতে পেরেছেন আসেন জাতা ঘুরিয়ে আম্মা জান সব বার করলেন সাহাবা হুজুর গিয়ে হাজির সাহাবা হুজুর আমার নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার পেটের উপরে পাথর বাঁধা আপনার পেটের উপরে পাথর আপনার পোকা লাগা অবস্থা হুজুর আপনি যদি একটু আমার বাড়িতে দাওয়াত নেন তাহলে আমি বড় খুশি হব আমি বড় খুশি হয়ে যাব একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা একটু জোরে বলা যাবে না ওয়ালা আলি আসমান জমিন লোক তারা সবই তোমার নূরের ইশারায় আসমান জমিন লোক তারা সবই তোমার নূরের ইশারায় তোমার শানে পড়লে দরুদ पृथ्वी सृष्टि तुमर नामेर सिला ओ मदीनार कमली वाला सलाम तुम्हारे अल्लाहुम्मा। मौलाना मुहम्मद वाला अल्लाह नबी साहबा हुजूर के मुल्लेन या रसूल अल्लाह के हबीब अल्लाह हुजूर बेअदबी माफ करो हुजूर बेअदबी क्षमा करो या रसूल अल्लाह के या हबीब अल्लाह हुजूर আজকে দিনে আপনার পেটের উপরে পাথর বাঁধা আমরা সইতে পারি না আমিও থাকতে পারি না হুজুর আমার বাড়িতে অল্প কিছু মেহমানদারের ব্যবস্থা করলাম আল্লাহ নবী বললেন বাবা সাহাবা अपरेर चिंता नबीर चिंता देखें बाबा साहबा दावत करलेन हुजूर आपनी आसेन और आपनार संगे तीन थेके चार जन बाड़ीते जे परिमाण अरेंजमेंट तीन थेके चार जना होले एनाफ। अल्लाह नबी साहबा हुजूर के बोलते लगलेन ओ साहबा चिंता करो ना जाओ बाबा चले जाओ बाड़ीते चले जाओ आमी रसूलुल्लाह जानिए दिलाम आमी हबीबुल्लाह शुनिए दिलाम আপনি সারা দিন টাকা আয় করছেন पैसा आय कर आल्ला बरकत ना दे बीबीर हाथेर मार माने सांघातिक मार बुझते पाরছেন না मार खेते হবে আবার এদিকে গন্ডগোল चार जन जैगा जो एक हजार कम दावत नबी तो चाय एक हजार लोक नहीं आसार कथा ना সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু হুকুম দিলেন আপনি যেহেতু বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়িতে চলে গেলাম আমার বিবির কাছে গিয়ে আমি এক হাজার সাহাবার নাম করব আমার বিবি সাহেবা যদি মনক্ষুণ্ণ হয় अल्लाह नबी सोना नबी निजे दायित्व नियेछे खाद्य खोराक एक हजार साहाबा की आमार नबी बंटन करबे बीबी हासछे जोरे बोला जाबे ना नबी दायित्व नियेछेन माने हवा सम्भव जे कुआर भीतरे रशी फेल आबू जहेल फेल उतबा फेल उताइबा फेल मोगेरा फेल आमार नबी बिस्मिल्लाह बोले हाथ नामिয়েছেন সেই জিনিস উঠে চলে এসেছে জোরে বলা যাবে না হ্যাঁ তাও আবু জহেল বলছে বড় জাদুকর আসছে ওইদিকে যাচ্ছে হ্যাঁ উতবা উতাইবা কত নবীকে কষ্ট দিয়েছে छुटे 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 ओ भाईरा बाबाजीरा छेलेरा जुआनेरा जुबकेरा साहबा हुजूर बोलते लगलें या रसूलुल्लाह गे या हबीबुल्लाह हुजूर आमार बाड़ीते सब किछु रेडी হয়ে গিয়েছে सब किछु তৈরি হয়ে গিয়েছে हुजूर আপনার আশার অপেক্ষা আল্লাহ নবী বললেন বাবা সাহাবা কেরামেরা তোমরা 1000 সাহাবা সকলে তৈরি হয়ে যাও তোমার ভাইজান তোমাদের সকলকে দাওয়াত করেছে সকলে তৈরি হয়ে গেলে আবার আপনার নবী সোনা নবী হাবিবুল্লাহ গে नबी जनाब मुहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम संगे साथे साथे साहबा हुजूररा पिछने पिछने हटते लगले रसूलुल्लाह आसेन अल्लाह नबी साहबा हुजूरेर बाड़ीर निकटे चले आसलेन साहबा हुजूरेर बाड़ीर निकटे आमार नबी आसलेन साहबा हुजूर बोललेन या रसूलुल्लाह या हबीबुल्लाह आमार बाड़ीते आपनि एसेछेन आमार मनटा आसमान समान भरपूर হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হৃদয়টা ভরে গিয়েছে আমার খুশিতে আনন্দে বুকটা ভরে গিয়েছে আল্লাহ নবী বললেন বাবা সাহাবায়ে কেরাম আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দাও বাবা আমি রাসূলুল্লাহ একটু ওযু করব সাহাবা হুজুর এমন সময় আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওযুর ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী ওযু বানিয়ে নিলেন আল্লাহ নবী ওযু বানানোর পরে ওই পানিগুলো গড়িয়ে 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 নামালের দিকে চলে যায় নামালের দিকে গিয়ে দেখতে পাওয়া যায় একটা খাজুর গাছ শুকিয়ে গিয়েছে একটা খাজুর গাছ শুকিয়ে গিয়েছে এমন কি খাজুর গাছে কোনো পাতা নাই শুকিয়ে জীর্ণ হয়ে গিয়েছে আমার নবী পাকের ওযুর পানিটি গড়িয়ে গড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই জীর্ণ খাজুর গাছে সুন্দর কচি কচি পাতা গজিয়ে গেছে জোরে বলা যাবে না ও মেয়েরা ও নওজোয়ানেরা ও যুবকেরা সুন্দর কচি কচি পাতা নবী পাকের ওযুর পানিতে খাজুর গাছের গোড়ায় হাজির এক সেকেন্ডের ভিতরে কোন ফায়া কোন আল্লাহ বললেন খাজুর গাছ এই খাজুর গাছ আমার নবীর ওযুর পানি তোর গোড়াতে গিয়েছে আমার হাকিমি নবী সোনার নবীর ওযুর পানি তোর গোড়াতে গিয়ে হাজির হয়েছে আমার নবীর সম্মানের খাতিরে আমার নবীর ইজ্জতের খাতিরে এই জীর্ণ খাজুর গাছ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর খাজুর গাছের ঝুড়ি দে ডালে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুকনো শুকনো পাকা পাকা কাঁচা কাঁচা বিভিন্ন ধরনের খাজুর ধরে দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই খাজুর গাছে কচি পাতা গজিয়েছে পাকা শুকনো মাঝারি কাঁচা খাজুর গজিয়েছে ভাইরা বাবাজিরা আমার নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেরি করেন না আমার রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা বাবারা তোমরা কি জানো বাবারা তোমার ভাই আজকে আমাদের দাওয়াত করেছে বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে এসেছি বাবা সাহাবায়ে কেরামেরা চলে এসো বাবা তোমরা প্রত্যেকদিন যতটা খেতে থাকো আজকে তার থেকে মন ভরে যতটা খেতে পারবে মন ভরে খেলবে বাবা যতটা খেতে পারবে নবীর সুন্নাত অনুযায়ী খাবে এমন সময় আমার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা সাহাবা দেরি করো না বাড়িতে কি কি ব্যবস্থা আছে সবকিছু সামনে আনো সবকিছু সামনে আনা হলো সাহাবা হুজুররা কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবী এক একজন সাহাবাকে বিলি করতে শুরু করলেন এক একজন সাহাবাকে বিলি করতে 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 1000 সাহাবাকে আমার নবী কারো বা 13 পিস রুটি কারো বা 17 পিস রুটি কারো বা 9 পিস রুটি আল্লাহর নবী বিলি করেছে জোরে বলা গেল না ও নওজোয়ানেরা ও যুবকেরা আমার আপনার নবী সোনার নবী ওই 4 জনের খাওয়ার তোমাদের যদি আরো কারো প্রয়োজন হয় তোমরা এখনো নিতে পারো ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর বেয়াদবি ক্ষমা করুন প্রত্যেক দিন আমরা যতটা পরিমাণ খেতে পারি তার থেকে আজকে পোস্ত খাসি যতটা খেয়েছি রুটিও যতটা খেয়েছি পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে খন্দকের প্রান্তরে এসে হাজির খন্দকের প্রান্তরে আমার নবী এসে উপস্থিত সাহাবা হুজুররা এমন সময় দেখতে পাওয়া যায় माफ करू अपनी राग करे खान क्या बाबा साबा तुम्हार बाड़ी क्या राग करब ना या रसूलुल्लाह गे या हबीबुल्लाह आमार बाड़ीते जे परिमाण आटा छिलो जे परिमाण रुटी छिलो जे परिमाण गोश्त छिलो एक इंची परिमाण गोश्त कमे ना एक पिछो रुटी कमे ना आरो जोरे बोलेन सुबहानाल्लाह या रसूलुल्लाह या हबीबुल्लाह अल्लाह नबी बोललेन बाबा सबाई केरामेरा আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম তোমার বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী পাকের ওসিলা করে আল্লাহ বরকত নাযিল করে দিয়েছে ও মুসলমান কেরামেরা চলো বাবা খন্দকের প্রান্তরে জিহাদ শুরু হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে যখন নাকি জিহাদের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা জিহাদের জন্য তৈরি হয়ে যাবে জিহাদের জন্য রেডি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহাবা হুজুরদিগকে বলতেন বাবা সাহাবায়ে কেরামেরা না 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 ওই জিহাদের প্রান্তরে একজনের নাম হলো ওমর ইবনে আবদুল এ হলো কাফের এ হলো বেঈমান এ হলো কাফের এর ঈমান নাই এই ওমর ইবনে শক্তি একজন লড়াই করে ওমরের কাছে আব্দুদের কাছে পার পাবে না কাফেরের ভিতরে একজনের নাম ছিল ওমর ইবনে আবদুদ অজ বুঝতে পারছেন তো আর মুসলিমদের ওমর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন সেই রাস্তায় শয়তান 41 দিন কদম রাখতেন না জোরে বল সুবহানাল্লাহ 41 দিন আর ওমর ইবনে আবদুদ কাফেরদের সরদার ওর সঙ্গে লড়াই করতে গেলে ও এক সাইডে থাকবে 200 মানুষ এক সাইডে সেই ক্ষমতা ওকে দিয়েছিল এত শক্তি এত বীর বাবা মানুষের একটা অন্তরে ভয় থাকে আমরা এখান থেকে একটা অন্য জায়গায় গিয়ে আতঙ্ক এলাকা অচেনা অচেনা জায়গা সেখানে গিয়ে এখানে যে সাহসটা আছে সেখানে হবে তো হবে না কিন্তু ওমর ইবনে আবদুদ ভেবেছে না কাফেরদের ভিতরে 10,000 সৈনিকের ভিতরে ওমর ইবনে আবদুদ ভাবছে আমি আজকে গিয়ে লড়াইতে শরীক হব আর লড়াই করব ও খাল খনন থেকে পার হয়ে এপারে আসলো এসে রাসূলের সামনে দাঁড়িয়ে কে আমার সঙ্গে লড়াই করবে চলে এসো কে আমার সঙ্গে লড়াই করবে আল্লাহ নবী বলল আলী যাও তো বাবা যাও আমার এই জুলফিকার তলোয়ারটা নিয়ে যাও কি তলোয়ার আরে বলেন না ফুরপুরা শরীফ ছোট হুজুর কিবলার নাম কি জুলফিকার সিদ্দিকী ফুরপুরা শরীফ এই জুলফিকার তলোয়ারটা নিয়ে জুলফিকার তলোয়ারের কদিকে ধার এদিকে যেতে কাটবে এদিকে আসতেও কাটবে दूधी की धार आली के तलवार दी किताब अली রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে ওমর ইবনে আবদুদ বলছে তুমি আমার সঙ্গে লড়াই করবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে গোছে ছিল, একটু শর্ট ফিগারে ছিল। আচ্ছা হ্যাঁ আমি তোমার সঙ্গে লড়াই করব। বাবু ওমর ভাবছে আমার সঙ্গে লড়াই করবে, আমার সঙ্গে লড়াই করতে গেলে 200 লোক লাগে, আমার সঙ্গে লড়াই করে মানায়? হাতি যদি দাঁড়িয়ে মুরগি যদি বলে তোমার সাথে আমি লড়াই করে মানায়? কিছুক্ষণ হাসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেরি করলেন না। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বললেন, এ ওমর ইবনে আবদুদ, আদেরি করো না। তুমি ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নামাজের শত্রু। এ ওমর ইবনে আবদুদ চলে এসো, আমার সঙ্গে লড়াই করবে। ওমর ইবনে আবদুদ বলল, তুমি আগে আমাকে মারো, তুমি আগে আমাকে প্রহার করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি তোমাকে আগে প্রহার করব না, আমি তোমাকে আগে মারব না। কেননা আমার ইসলাম এটা শিক্ষা দেয় না, আমার ইসলাম এটা শিক্ষা দেয় না কোন বেদিনকে, কোন কাফেরকে আগে মারা। কত সুস্থ সিস্টেম। ও আমার ইবনে আবদুদ, আমার ইসলাম এটা শিক্ষা দেয় না, তাহলে কি করব? তুমি আগে আমাকে মারো, আমি আলীকে তুমি প্রহার করো। হযরত আলী দাঁড়িয়ে ওমর ইবনে আবদুদ এমন করে মারলেন, হযরত আলীর জুলফিকার তলোয়ারে আঘাত কেটে গিয়ে, ভেঙে গিয়ে, ছিটকে এসে এই কপালের উপরে বেঁধে গেল। কপাল দিয়ে দাদা 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 করে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনের মাটির উপরে পড়ে। হযরত ওমর ইবনে আবদুদ এইবারে মার শুরু করলেন। এ ভাইরা, বাবাজির, ওমর ইবনে আবদুদকে হযরত শুরু করে দিলেন। ওই ওমর ইবনে আবদুদকে ওই জমিনের উপরে জীবনের মতো জাহান্নামী বানিয়ে দিলেন, জীবনের মতো শেষ করে দিলেন। কাফেররা বলছে, আজ যাবনি, আমাদের পালোয়ান হেরে গেছে, আর আমরা গিয়ে বলবো পালোয়ান হেরে গেছে, আর আমরা গিয়ে মার খেয়ে। এদিকে এখনো ইসলামের ওমর বাদ, ইসলামে ওমর বাদ। ইসলামটা হলো শান্তি। আমরা কত সুন্দর মিল মোহাব্বতে থাকি, বসবাস করি। বাবা, এই মিল মোহাব্বতটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। ইসলামটাকে ধরুন। ইসলাম ইজ কমপ্লিট অফ দ্য লাইফ। যার ভিতরে ইসলাম ধর্মটা চলে আসবে, ইসলামের ভিতরে এটা বুঝতে পারবে, সিস্টেমগুলো নিতে পারবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মুমিনকে, সেই বান্দাকে, সেই মুসলমানকে নামাজের পথ দেখিয়ে দেবে। জোরে বলেন। আর এই নামাজের পথে আছে শান্তি। অনেকেই বলেন, ভাই আসলে ভাই বাহানা দেখে অনেক কিছু করে। আপনারা যুবক, আমিও তো যুবক, আপনাদেরও চাহিদা আছে, আমারও চাহিদা না নেই, আছে তো নাকি? কিন্তু আপনি কিভাবে বলেন আমি নামাজ পড়তে সময় পাই না? অনেক গাড়িওয়ালা, অনেক বাসওয়ালা, অনেক রিক্সাওয়ালা হাই রোডে গাড়ি বেঁধে তারা নামাজ আদায়। ইচ্ছা থাকলে ইটের লরিতের উপরে দেখলাম, গত কয়েকদিন আগে মেদিনীপুরে জলসায় গেলাম, সেখানে লরির উপরে একজন দাঁড়িয়ে নামাজ, একজন ইটের লড়ি, তার উপরে। আশ্চর্য! তাহলে ভাবে তারা ভালোবেসেছে, সব ছেড়ে দিবেন, নবীকে ছাড়বেন না, আল্লাহকে ছাড়বেন। আসে খুব ঠান্ডা মাথায় বোঝে, আল্লাহওয়ালা হতে গেলে নিজের চরিত্রকে ভালো করতে হবে, মিথ্যা বলা ছাড়তে হবে, গীবত করলে হবে না, পরনিন্দা করলে হবে না। আপনাকে আমাকে খারাপ, যে মানুষ খারাপ বলবে সেই ক্ষতি করবে, সেই ক্ষতিতে যাবে। ও খারাপ বলে খারাপ বলে খারাপ বলে মুখ ব্যথা হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? কিন্তু জয় জয় যে জায়গায় থাকবে, আল্লাহ পাক তাকে তুলে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোন অত্যাচার করেছিল? আমার নবীর উপরে কবি নবীকে আবু জেহেল কত ধরনের পরীক্ষা দিল নবীকে শেষ করবে বলে আবু জেহেলের সহচররা তারাও পরীক্ষা নিল। হ্যাঁ আবু জেহেল বলছে মোহাম্মদ ভাইপো তুমি যদি আসমানে চাঁদটা যদি দুই টুকরো করতে পারো তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হও। হ্যাঁ আমার নবী ইশারা করে বললেন আসমানে চাঁদ দুই টুকরো হয়ে গেলেন ঝরে বলে। তাহলে পানি পড়ছে নাকি? হ্যাঁ আসমানে চাঁদ দুই টুকরো হয়ে গেল। অসুবিধা হচ্ছে আপনাদের? খুব মন দিয়ে আপনারা শুনছেন, আমারও ভালো লাগছে। ভাইজান আসবেন, আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি আপনাদের কাছের মানুষ, মহব্বতের মানুষ, আমার জন্য আপনারা তো দোয়া করেন বলি এত দূর পৌঁছেছি ভাই, অস্বীকার করি পাশে কবরস্থান, অস্বীকার করবো না। আমি সব জায়গায় আপনাদের নাম করি, এলাকার নাম করি, যে আমার এলাকায় আমার আলেম সমাজ থেকে শুরু করে মুরব্বী সমাজ থেকে শুরু করে শিক্ষক সমাজ থেকে শুরু করে আমার ওস্তাদ সমাজ থেকে শুরু করে আজকে এত দূর আল্লাহ পৌঁছিয়েছে, এটা সকলের গুরুজনের অবদান। স্বীকার করা অস্বীকার করার জায়গা নেই, আর অস্বীকার যদি করি আজকের জায়গায় আসেন আমাদের এক হতে হবে। আবু জেহেল বলছে ভাইপো মুহাম্মদ এই আসমানের চাঁদটা যদি দুই টুকরো করতে পারো এ ভাইপো মুহাম্মদ আমি তোমার কাছে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী সোনা নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানিকুল মিন্না। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, মাথাটা নিচু করলেন, আসমানের দিকে তাকালেন, মাথাটা নিচু করলেন, আসমানের দিকে তাকালেন, মাথাটা নিচু করলেন। আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে বললেন শাহাদাত আঙুলটা উঁচু করলেন, এ আসমানের চাঁদ আমি যদি সত্য নবী হয়ে থাকি, আমি যদি সত্য রাসূল হয়ে থাকি, আমার শাহাদাত আঙুলের ইশারায়, আমার সম্মানের ইশারায়, আমি আমার সম্মানের ইশারায়, আমি রাসূলুল্লাহ কদরের ইশারায়, এ আসমানের চাঁদ এই মুহূর্তে আমার আবু জেহেলের সামনে দুই টুকরো হয়ে যা। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আসমানের চাঁদটা আমার নবী পাকের কদমে ওসিলা করে দুই টুকরো করে আবু জেহেলকে দেখিয়েছিলেন। আবু জেহেল কত বড় বদমাশ ভাই, বদমাশের কোয়ালিটি আছে, তো এই মুনাফিক মার্কা বদমাশ কথা বুঝতে পারছেন না। আবু জেহেল সহচরদের বলছে দেখেছো কত বড় জাদুকর, চাঁদ দুই টুকরো করে দিয়েছে। আমার নবী বললেন কই তুমি বললে মুসলমান হবে, তা বল দোষ তুমি এত বড় জাদু করা আমি মুসলমান বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল খুব কষ্ট দিয়েছে, আবু জেহেল খুব নবীকে কষ্ট দিয়েছে। ঘুম পাচ্ছে নাকি? এটা তকবীরের নারাই তকবীর। ওরে ভাইজানকে ডেকে নেই নাকি? হ্যাঁ না ৩৫ হয়ে গেছে, আমার টাইম ৫ মিনিট ওভার হয়ে গেছে, আর কিছুক্ষণ হবে। আচ্ছা দেখি একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একচিরা উঠে পড়ো শুনে। করুণার ঝরনা ঝরা মদিনা শহরে নগর, করুণার ঝরনা ঝরা মদিনা শহরে নগর, কে দেখবি বলে পার পার জান্নাত হতে আবু জাল আলা মোর প্রিয় নবীর দরবার, জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার, করুণার ঝরনা ঝরা মদিনা শহরে নগর, যে দেখবি বলে বারবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার, জান্নাত হতে আফজাল আলা মোর प्रिय नबीर दरबार अल्लाहुम्मा मौलाना अबू जहल सहोदरा दाड़िए रहे अबू जहल सहोदर जुक्ति हलो छोटो माटा बोलते बारे मोहम्मद के जदि क्यों कटु कथा बोलते बारे अबू जहल खुशी है उतबा खुशी है उतायबा खुशी है अबू जहल सहचरेर खुशी है एक यहूदी आमार नबी पाकेर काछे आसबे अबू जहलेर काछे किछु टाका पान ओई टाकागुलो आदाय करते पारे ना ओई टाकागुलो किभाबे आदाय करबे यहूदीर काछे जाय यहूदी ताड़िये देय एई सप्ताह नय ओई सप्ताह एमन करे ঘোরাতে থাকে ওই টাকাগুলো আদায় করার জন্য আবু জেহেলের সহচরেরা যুক্তি করলেন মুহাম্মাদের কাছে যদি ইহুদিকে পাঠানো হয় এই ইহুদি মুহাম্মাদের কাছে যাবে আমার নবী পাকের কাছে যাবে আমার নবী পাক দয়াশীল আমার নবী পাক মায়াশীল নবী পাক নিয়ে আবু জেহেলের কাছে যাবে আবু জেহেল ওই সুযোগে আমার নবীকে ছোট মাটা বলবে আমার নবীকে কটু কথা বলবে এই शैतान गुलो एक आनंद पावे ओ नौजवानेरा ओ जुबोकेरा ओ बाबुनेरा कान खुले सुने रेखे दिन अबू जहल सहचरेरा जुक्ति करले ए यहूदी देरी करो ना तुम्हार टाका जदि अबू जहलेर काछ थेके आदाय करते जाओ एकजनके संगे करे निये गेले तुम्हार टाकाटी आदाय हये जाबे ए अनेक भाई आछे टाका देय ना एकजन बड़ नेता हलि बेश काज करले जाली टाका देय ना ए गुली कर दो 44 চালাবো আর পাওয়ারের ব্যাপার আছে না তো নবীর পাওয়ার কাজ হবে ভাই আসছে সর্বনাশ করে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আমার ভাইজান এসে গেছেন কোনো অসুবিধা নেই আপনাদের খিদমত থেকে আর আমি এলাকা আন্না আবার সময় সুযোগ হলে পর আলোচনা করা যাবে উচ্চ আওয়াজে আপনারা খাস করে দোয়া করবেন কবরস্থানে জলসা দাদু দাদা আমার আত্মীয়স্বজন সব এখানে শুয়ে আছে আপনারা আমার জন্য খাস দোয়া করবেন এই বলে বক্তব্য দিতে বললাম ওমা আলাইনা ইল্লাল মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা